টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। গত 1 জুন শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ধাপ, অর্থাৎ শেষ ধাপ। ফলাফল ঘোষণা হবে 14 জুন। কিন্তু সপ্তম ধাপ নির্বাচন শেষ হওয়ার পরে যে বিষয়টি ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দিল্লি পর্যন্ত সারা ভারতকে কাঁপিয়ে তুলেছে, সেটা হচ্ছে নির্বাচন ফলাফল পূর্ববর্তী নির্বাচনের এক্সিট পোল। তো বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সংস্থা এক্সিট পোলে কোন দল কতগুলো আসন পাবে বলে মনে করছেন, এরকম অনেকগুলো মিডিয়া বা অনেকগুলো সংস্থার এক্সিট পোল নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি। নমস্কার, আমি মৃণাল কান্তি মধু। আজকের ভিডিওটিতে আপনারা দেখবেন ভারতের বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন সংস্থার এক্সিট পোলের সমন্বিত একটা ফলাফল, কে পাবে কত আসন ভারতীয় লোকসভা 2024-এর নির্বাচনে। আমি বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া সহ বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন সংস্থার এক্সিট পোলের হিসাবটা আপনাদের সামনে তুলে ধরব। একই সাথে ভারতের জনপ্রিয় জ্যোতিষী রাজগুরু গাঙ্গুলি তিনি কি বলেছেন, তিনি স্পেসিফিক পশ্চিমবঙ্গের যে 42টি আসন রয়েছে সেই 42টি আসনের মধ্যে কোন কোন আসন কোন কোন দল পাবেন তার একটি পূর্বাভাস দিয়েছেন এবং সেটি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। কোন দল কতগুলো আসন পাবে পশ্চিমবঙ্গে সে বিষয়টি উনি তুলে ধরেছেন। আগামী 5 বছরের জন্য কে হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী সে বিষয়টি নিয়ে আলোচনা থাকবে, দেখাবো সেই এক্সিট পোল। কারা লিড দেবে পশ্চিমবঙ্গ রাজ্যে, বিজেপি নাকি তৃণমূল? তো ভারতের জনপ্রিয় জ্যোতিষ রাজগুরু গাঙ্গুলি তার এক্সিট পোল, সে এক্সিট পোলে বলেছেন, আমি প্রথমেই বলে রাখি, উনি যে এক্সিট পোলগুলো ধারণা দেন তার প্রায় 90% দেখা গিয়েছে বিগত সালগুলোতে 90% তার কিন্তু সত্যতা প্রমাণ হয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম আসন আরামবাগ, এটা বিজেপি প্রার্থী পাবে বলে রাজগুরু গাঙ্গুলি উনি মতামত প্রকাশ করেছেন। আলিপুরদুয়ার, সেটা বিজেপি প্রার্থী জয়লাভ করবেন। আসানসোলেও বিজেপি প্রার্থী জয়লাভ করবেন। বহরমপুরে কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী তিনি এই আসনটিতে জয়লাভ করবেন। বনগাঁও বিজেপির অর্থাৎ শ্রী শান্তনু ঠাকুর তিনি পুনরায় নির্বাচিত হবেন। ব্যারাকপুর অর্জুন সিং বিজেপির, বাঁকুড়ায়ও বিজেপি প্রার্থী জয়লাভ করবেন। বারাসাতে তৃণমূলের কাকলি ঘোষ দস্তগীর। বর্ধমান পূর্ব, এখানে বিজেপি প্রার্থী অসীম সরকার তিনি জয়লাভ করবেন। বর্ধমান দুর্গাপুর বিজেপির দিলীপ ঘোষ। বসিরহাটে রেখা পাত্র বিজেপির প্রার্থী উনি জয়লাভ করবেন বলে রাজগুরু গাঙ্গুলি উনি মতামত প্রকাশ করেছেন। বীরভূমে বিজেপি প্রার্থী জয়লাভ করবেন। বিষ্ণুপুরে বিজেপির সৌমিত্র খাঁ পুনরায় নির্বাচিত হবেন। বোলপুরে তৃণমূল, কোচবিহারে বিজেপি, দার্জিলিংয়ের বিজেপি, ডায়মন্ড হারবারে টিএমসির সাধারণ সম্পাদক রয়েছে অভিষেক গঙ্গোপাধ্যায় উনি জয়লাভ করবেন। দমদমে বিজেপি, ঘাটালে বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় উনি জয়লাভ করবেন এবং সেই আসনেই তৃণমূল প্রার্থী রয়েছেন দেব, উনি পরাজিত হবেন। হুগলিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেও লকেট ব্যানার্জি বিজেপির প্রার্থী উনি জয়লাভ করতে পারেন। হাওড়ায় তৃণমূল প্রার্থী যাদবপুরে তৃণমূল প্রার্থী জয়লাভ করতে পারেন। জলপাইগুড়িতে বিজেপি, জঙ্গিপুরে তৃণমূল, ঝাড়গ্রামে বিজেপি, জয়নগরে তৃণমূল প্রার্থী জয়লাভ করবেন। কাঁথিতে বিজেপির সৌমেন্দ্র অধিকারী, কলকাতা দক্ষিণে টিএমসি জয়লাভ করবেন, কলকাতা উত্তরে বিজেপি জয়লাভ করবেন, কৃষ্ণনগরে বিজেপি জয়লাভ করবেন এবং মালদা দক্ষিণে কংগ্রেস প্রার্থী জয়লাভ করবেন। মালদা উত্তর বিজেপি, মথুরাপুর বিজেপি অর্থাৎ সেখানে অশোক পুরকায়েত, মেদিনীপুরে বিজেপি, মুর্শিদাবাদে তৃণমূল, পুরুলিয়ায় বিজেপি, রায়গঞ্জে বিজেপি, রানাঘাটে বিজেপি, শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী জয়লাভ করবেন, তমলুকে বিজেপি প্রার্থী এবং উলবেরিয়াতে টিএমসি প্রার্থী জয়লাভ করবেন বলে এই রাজগুরু গাঙ্গুলি, এই জনপ্রিয় জ্যোতিষ, তিনি মতামত প্রকাশ করছেন। অর্থাৎ তার এই মতামত বিশ্লেষণ করলে বা দেখা যায় যে পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে বিজেপি পেতে যাচ্ছেন 29টি আসন এবং তৃণমূল পেতে যাচ্ছেন 11টি আসন। একই সাথে কংগ্রেস পেতে যাচ্ছেন, তাদের পূর্বের সেই 2টি আসন ছিল, সেই 2টি আসনেই তারা জয়লাভ করবেন বলে উনি মতামত প্রকাশ করেছেন। একই সাথে আমরা দেখেছি অন্যান্য বিভিন্ন টিভি চ্যানেল, যেমন পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলা, তারা তাদের মতামত প্রকাশ করেছেন, সারা ভারতবর্ষে 543টি লোকসভা আসনের মধ্যে 364টি
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তারা পেতে পারেন এবং কংগ্রেস নেতৃত্বাধীন আইএনডিআইএ জোট 139টি আসন পেতে পারেন এবং অন্যান্য যারা রয়েছেন তারা 40টি আসন পেতে পারেন। এবং একই সাথে রিপাবলিক বাংলা তাদের যে এক্সিট পোল ছিল সেখানে তারা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গে বিজেপি 21-25টি আসন পেতে পারে বা তৃণমূল 16-20টি আসন পেতে পারে এবং অন্যান্য যারা রয়েছেন তারা 1-2টি আসন পেতে পারে। আরও একটি জনপ্রিয় টিভি চ্যানেল রয়েছে TV9 বাংলা, তাদের এক্সিট পোলে তারা দেখিয়েছেন পশ্চিমবঙ্গের যে 42টি আসন রয়েছে তার মধ্যে বিজেপি 21টি আসনে জয়লাভ করবে, তৃণমূল 20টি আসনে জয়লাভ করবে এবং কংগ্রেস 1টি আসনে জয়লাভ করবে। এবং সমগ্র ভারতবর্ষে যে 543টি লোকসভা আসন রয়েছে এই 543টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 346টি আসন পাবে এবং কংগ্রেস নেতৃত্বাধীন আইএনডিআইএ জোট 162টি আসন পাবে এবং অন্যান্যরা 35টি আসন পাবে। অন্য একটি জনপ্রিয় টিভি চ্যানেল পশ্চিমবঙ্গের এডিপি আনন্দ তারা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গে বিজেপি 23-27টি আসন পাবে, তৃণমূল 13-17টি আসন পাবে এবং অন্যান্যরা 1-3টি আসন পাবে। গত 1 জুন সপ্তম দফার নির্বাচন শেষ হয়েছে এবং এই নির্বাচন পরবর্তী সময় অর্থাৎ 1 জানুয়ারি থেকে 1-2-3 এই 3 দিন চলছে এই এক্সিট পোল নিয়ে সমালোচনা আলোচনা ভারতবর্ষ এই নিয়ে উত্তল সমগ্র ভারতবর্ষ। সর্বসাকুল্যে আমরা দেখছি যতগুলো টিভি চ্যানেল বা বিভিন্ন সংস্থা তারা এক্সিট পোল দেখিয়েছেন, এক্সিট পোলের যে সমন্বিত আমরা একটা হিসাব করেছি সেই সমন্বিত হিসেবে দেখা যায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 345-365টি আসন এরা পেতে পারে এবং আইএনডিএ জোট সর্বনিম্ন 138টি আসন পেতে পারে এবং সর্বোচ্চ দেখেছি আমরা 162টি আসন পেতে পারে এবং অন্যান্য যারা রয়েছে তারা 35-40টি আসন পেতে পারে। অর্থাৎ বোঝা যায় বেশিরভাগ এক্সিট পোলেই দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তারা 345-এর উপরে আসন পেয়েছে। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি 42টি সিট রয়েছে লোকসভার, 42টি সিটের মধ্যে বিজেপি সর্বনিম্ন 21 এবং সর্বোচ্চ 27টি সংখ্যক তারা সিট পেতে পারে এবং তৃণমূল সর্বনিম্ন 13-20টি পর্যন্ত আসন তারা পেতে পারে এবং অন্যান্যরা 0-3টি আসন পেতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গেও বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন পেতে যাচ্ছে এই লোকসভা নির্বাচনে। এটাই আমরা মনে করছি আগামী 5 বছরের জন্য ভারতকে শাসন করতে যাচ্ছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং আগামী 5 বছরের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী, অর্থাৎ টানা 3য়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ভিডিওটিতে অবশ্যই আপনারা বিভিন্ন তথ্যপত্রগুলো পেয়েছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এই এক্সিট পোল সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি অন্যকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।